Assalamualaikum viewers, আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে যে ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে 27 তারিখের একটা ব্লগ। আমি যেই দিন বাসা চেঞ্জ করব ওই দিনের একটা ব্লগ। তো আজকের ব্লগটাই মূলত আমার ঢাকার বাসার শেষ ব্লগ বলতে পারেন। এরপরে আর কখনোই এই বাসার ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করা হবে না। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম বাইরে ভালোই রৌদ্রোজ্জ্বল একটা দিন আছে। তো ভাবলাম যে সব কিছু ঠিকঠাকই হবে, কিন্তু পরবর্তীতে অনেক বেশি বৃষ্টি হয়েছিল, যার কারণে আমাদের নতুন বাসায় যেতে যেতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। তো সেই ব্লগটা ইনশাল্লাহ আমি পরবর্তীতে শেয়ার করব। সকালবেলা আজকে বেলকুনিতে এসে অনেকটা সময় কাটিয়েছি, কারণ বেলকুনি থেকে যেতে ইচ্ছা করছিল না। এই যে সুন্দর সাজানো গোছানো বেলকুনিটা আর কখনোই দেখতে পাবো না, এটা ভাবতেই কেমন যেন বুকের ভেতর একটা মোচড় দিয়ে উঠছিল। অজান্তেই চোখের কোণে এক ফোঁটা পানি চলে এসেছে যে এই বাসাটা ছেড়ে চলে যাচ্ছি। এই বাসাটা আসলে আমার অনেক বেশি ভালো লাগা আর ভালোবাসার একটা জায়গা ছিল। আসলে মেয়েদের প্রথম যে জায়গাতে সংসারটা গড়ে ওঠে সেই জায়গাটা আমার মনে হয় সব মেয়ের কাছেই অনেক বেশি স্পেশাল থাকে, সে কারণে হয়তোবা এই বাসাটা আমার কাছে এত বেশি স্পেশাল ছিল। তো বেলকুনির সব গাছগুলোই খুব ভালো করে দেখছিলাম, এগুলো একটু পরেই আমি গোছানো শুরু করব। তো তার আগে একটু ভিডিও করে নিলাম। আর আমার গোছ গাছ মোটামুটি শেষ হয়ে গিয়েছে, আর অল্প কিছু কাজ বাকি আছে। তার আগে এখানে আমি একটা তিন তাকের কর্নার র‍্যাক করে নিচ্ছি। এই কর্নার র‍্যাকটা একজন আপুর অর্ডার ছিল, তো যাওয়ার আগে এই অর্ডারটা দিয়ে যেতে হবে, এই কারণে আমি সকাল সকাল আগে এটা করে নিচ্ছি। আজকের ভিডিওতে আপনারা অনেক বেশি শব্দ হয়তোবা শুনতে পাচ্ছেন। আসলে আমি এই নতুন যে বাসাটা নিয়েছি এই বাসাটা একদমই মেইন রোডের সাথে, আর যেহেতু হাইওয়ে রোড তো এখানে সব সময় অনেক জোরে গাড়ি চলাচল করে আর প্রচণ্ড শব্দ। আমরা যখন বাসাটা নিয়েছিলাম তখন এই বিষয়টা একদমই খেয়াল করিনি যে এটা একদম মেইন রোডের সাথে হয়ে গেছে। আমরা ওঠার পরে আসলে বিষয়টা লক্ষ্য করেছি যে এটা মেইন রোডের সাথে বাসাটা পড়ে গেছে। তো যাই হোক, এখন থেকে আসলে ভয়েস দিতে আমার অনেক বেশি কষ্ট করতে হয়, কারণ দেখা যায় যে কখন গাড়ি চলে আসে আর গাড়ির শব্দ চলে আসে। তো এই শব্দ দূর করার জন্য আসলে কি করব এখন পর্যন্ত জানি না, তাই খুব কষ্ট করে এই ভিডিওর ভয়েসটা দিচ্ছি। আসলে প্রত্যেকটা জিনিসেরই ভালো দিক খারাপ দিক দুইটা দিকই থাকে। তো এই বাসার অনেকগুলো যেমন ভালো দিক আছে তার মধ্যে একটা খারাপ দিকও কিন্তু এটা যে গাড়ির শব্দ। তো যাই হোক, এখানে আমার কর্নার একটা রেডি হয়ে গেছে। আর আজকে যে কর্নার একটা আমি বানাচ্ছি এই লেসটা আজকে একদম স্টক আউট হয়ে গেছে। এই লেসের র‍্যাক আসলে আর পরবর্তীতে আমি দিতে পারবো কিনা জানি না, যদি এই লেসটা আবার আমি খুঁজে পাই তাহলে দিতে পারবো, আদারওয়াইজ এই লেসের র‍্যাক আর কখনোই সেল করা হবে না। আপাতত আমার বিজনেস কিন্তু অফ আছে, মানে অর্ডারের কাজটা চলছে তবে ডেলিভারির কাজটা আমি বন্ধ রেখেছি। যাদের প্রোডাক্ট দরকার তারা অর্ডার কনফার্ম করে রাখতে পারেন, ডেলিভারি কার্যক্রম যখন শুরু করব তখন সবার প্রোডাক্ট ইনশাল্লাহ পাঠিয়ে দেওয়া হবে। আরেকজন আপুর আইসক্রিমের কাঠি অর্ডার ছিল, তো সেটাও আমি এখন প্যাকেট করে নিচ্ছি। আর এই দিক থেকে দেখতে পাচ্ছেন আমার সব কিছু কিন্তু গোছানো কমপ্লিট। এখানে একটা বিছানা চাদরকে আমি দুই সাইডে সেলাই করে একটা বস্তার মতো করে নিয়েছি, আর সেটার ভেতরে আমার যত ধোয়া কাপড় ছিল সেগুলো সব কিছু এটার ভেতরে নিয়ে নিয়েছি। মানে একটা জায়গাতে আমি চেষ্টা করেছি সব কাপড় চোপড়গুলো রাখতে, এগুলো সবই ধোয়া কাপড় তাই যাতে ক্লিন করতে না হয় এজন্য একটু সাবধানেই নিয়েছি। মোটামুটি আমার সব কিছু গোছানো শেষ হয়ে গেছে, এখন শুধুমাত্র এই যে লাগেজটা দেখতে পাচ্ছেন এটার ভেতরে আমি কম্বলগুলো নিয়ে নিচ্ছি। আর এখানে আমার সিঙ্গেল যে কম্বলটা ছিল সেটা এখন নিয়ে নিলেই কিন্তু মোটামুটি এই কাজগুলো শেষ। আর খাটটা আমরা গতকাল রাতেই খুলে নিয়েছিলাম, যার কারণে ঘরে সব কিছু এক জায়গাতে এসে জমা করতে পেরেছি।
আসলে বাসা পরিবর্তন করতে গিয়ে এই যে একটা সপ্তাহ আমার একদমই নাজেহাল একটা অবস্থা। যারা বাসা পরিবর্তন করেন তারাই কিন্তু জানে যে একটা বাসা পরিবর্তন করতে কতটা কষ্ট হয়। ছেলে মানুষের তো সেরকম কোনো কষ্টই হয় না, যত কষ্ট সব মেয়েদের কপালে এসে পড়ে। এমনিতে আপনাদের ভাইয়া বাসায় ছিল না, একা একা আমি সব কিছু করেছি, তো এখন কিন্তু সে অলরেডি বাসায় এসে পড়েছে, তারপরও কিন্তু কোনো লাভ হয়নি, আমার একার কাজ একাই করতে হচ্ছে। সংসারের এই কাজগুলো আসলে ছেলেদেরকে দিয়ে চাইলেও করানো যায় না, এগুলো তো ওদের কাজ না, যার কারণে ওরা বুঝতেও পারে না কোনটা করবে আর কোনটা করবে না। এখানে আমার ব্লেন্ডারের যে বক্সটা ওইটা আমি ফেলে দিইনি, রেখে দিয়েছিলাম, তো সেটার ভেতরে এখন ব্লেন্ডারটা আমি ঢুকিয়ে নিয়েছি, এতে করে জিনিসটা একদমই সেফ থাকবে। তো আমার জিনিসপত্র অলরেডি নামানো শুরু হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমি গাছগুলো যেগুলো ছোট ছোট টব ওগুলো এরকম ফলের বাস্কেটে করে নিচ্ছি, এতে করে একসাথে সবগুলো গাছ নেওয়া যাবে, নষ্ট হবে না। আর বড় যে টবগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে বড় বোলের ভেতর তারা চারটা করে টব একসাথে নামিয়ে নিবে, আর পিক আপের মধ্যে টবগুলো এরকম সুন্দর করে বসিয়ে দিবে, এতে করে আমার সবগুলো গাছ একদম সুন্দর থাকবে, কোনো ক্ষতি হবে না। তো এই যে আমার সব গাছই কিন্তু নেওয়া হয়ে গেছে, বেলকনিটা এখন মোটামুটি খালি, শুধুমাত্র বোর্ডগুলো নামিয়ে ফেললে হয়ে যাবে। তো আমি কয়েকটা গাছ আসলে রেখে গিয়েছিলাম, চাইলেও সব গাছ নিতে পারিনি, যেগুলো দুইটা করেছিল ওখান থেকে আপনাদের ভাইয়া একটা করে রেখে যেতে বলল, এ কারণে রেখে গিয়েছি। আর পিকুকে দেখতে পাচ্ছেন এখানে তো সবাই মাল নামাচ্ছে, আর ও দরজা খোলা পেয়ে দরজার সামনে এখানে এসে একদমই গড়াগড়ি খাচ্ছে, মনে হচ্ছে যেন সে নাগিন ডান্স দিচ্ছে। তো সেও আজকে অনেক খুশি সব কিছু নামাতে দেখে, ও আসলে বুঝেই উঠতে পারছে না যে বাসায় কী হচ্ছে। তো এখানে ও গড়াগড়ি খাচ্ছিল আর আমাদের মাল অলরেডি নামানো হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছেন একদমই পুরো বাসাটা খালি। তো এখন টুকটাক যে দুইটা তিনটা জিনিস আছে এগুলো হচ্ছে আমি আর আপনাদের ভাইয়া নামার সময় নিয়ে যাব। তো পুরো বাসাটা যখন এরকম খালি দেখছিলাম তখন আমার এত বেশি কান্না পাচ্ছিল, আমি কিছুক্ষণ কান্নাও করেছিলাম বাসাটার জন্য। এই যে আমার সাজানো গোছানো ছোট্ট লিভিং রুমটা আজকে একদমই খালি, তো সব কিছু খালি দেখে কেমন নিজের কাছে খালি খালি লাগছে। তো এটাই হচ্ছে গিয়ে এই বাসার একদমই শেষ যে ভিডিওটুকু আমি করেছিলাম, এরপরে তো আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলাম। আর এই যে হচ্ছে আমার সেই ছোট্ট রান্নাঘর, যেটা এতটাই ছোট যে ঠিকঠাকভাবে এখানে দাঁড়িয়ে রান্নাও করা কষ্টকর হয়ে যেত, তারপরও আমার কাছে অনেক বেশি পছন্দের ছিল আমার এই ছোট্ট রান্নাঘরটা। তো আমি মোটামুটি একটু ক্লিন করে রেখেছি, আর বাকিটা হচ্ছে গিয়ে আমাদের বাড়িওয়ালা আন্টি লোক পাঠিয়ে ক্লিন করে নিবে, তাই আমি আর ওরকমভাবে ডিপ ক্লিন করে যাইনি। আর এখানে হচ্ছে একদমই নিচে সব জিনিসপত্র অলরেডি গাড়িতে ওঠানো হয়ে গেছে, এখন এই টুকটাক কিছু জিনিস বাকি আছে আর আমার গাছ বাকি আছে। তো এই যে আমি আর পিকু অলরেডি পিক আপে উঠে পড়েছি, এখনও পিক আপটা অন করা হয়নি, মানে সব কিছু প্যাকেটের কাজ চলছে, আমরা ভেতরে বসে আছি। তো পিকু প্রথম দিকে খুবই জ্বালা ছিল কিন্তু পরবর্তীতে আর সেরকম জ্বালায়নি, এই যে দেখতে পাচ্ছেন সুন্দর মতো এখানে বসে বসে আরামে যাচ্ছে। তো অলরেডি আমরা চলে এসেছি আমাদের নতুন বাসাতে। তো এসে আমি দেখছিলাম যে বাসাটা ক্লিন আছে কি না, দেখলাম মোটামুটি ক্লিন আছে, তবে রান্নাঘরটা একদমই ক্লিন নেই। আমি যাওয়ার আগে বলেছিলাম রান্নাঘরটা ক্লিন করে দিতে, তবে তারা রান্নাঘরটা ক্লিন করেনি। তো রান্নাঘরের এই জানালার গ্রিল আর জানালা দেখে আমার তো রীতিমতো কান্না চলে আসছিলো, কারণ এত ময়লা এই জানালা, এটা ক্লিন করতে আমার পুরো একদিন লেগে যাবে, জানালার গ্রিল থেকে শুরু করে জানালার গ্লাস, বাকি সাইডের যে জিনিসপত্র সব কিছু প্রচণ্ড ময়লা। তো কী আর করা, যেহেতু আমরা থাকবো তাই আমাদেরকেই ক্লিন করে নিতে হবে। এখন মোটামুটি সব মালপত্র আবার ওঠানো হচ্ছে, গোছ গাছের কাজ ইনশাল্লাহ কাল থেকে শুরু করব। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।